2019 সালে দেশের সর্বোচ্চ আদালত রায় দেয় অযোধ্যার বিতর্কিত জমিতে রাম মন্দির হবে। সেই সাথে সর্বোচ্চ আদালত এও রায় দেয় মসজিদ গড়ার জন্য সুন্নি ওয়াকফ বোর্ডকে বিকল্প 5 একর জমি দেওয়া হবে। শীর্ষ আদালত এই বিতর্কিত জমি বোর্ড অফ ট্রাস্টের হাতে 3 মাসের মধ্যে তুলে দিতে নির্দেশ দেয়। গত 5ই ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী সংসদে সেই ট্রাস্ট গঠনের ঘোষণা দেন। বুধবার 15 সদস্য ট্রাস্টের এক বৈঠক অনুষ্ঠিত হয় দিল্লিতে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ট্রাস্টের সভাপতি হবেন রাম জন্মভূমি ন্যাসের প্রধান নিত্য গোপাল দাস, জেনারেল সেক্রেটারি করা হয়েছে চম্পত রায়কে এবং কোষাধ্যক্ষ হয়েছেন গোবিন্দ দেবগিরি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাক্তন প্রধান সচিব নৃপেন্দ্র মিশ্রকে করা হয়েছে মন্দির নির্মাণ কমিটির প্রধান। ট্রাস্টি বোর্ডের 15 জন সদস্যের মধ্যে 7 জন স্থায়ী, 5 জন মনোনীত এবং 3 জন ট্রাস্টি। ট্রাস্টের প্রধান হয়েছেন প্রবীণ আইনজীবী কে পরসরন। ট্রাস্টি বোর্ডের কনভেনার হবেন অযোধ্যার জেলা শাসক। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।